গুড মর্নিং, আপনাদের সকলকে বার্বি লিটিল ব্লেস্টের তরফ থেকে স্বাগত জানাই। আজকে বুধবার, আজকে সকাল এখন বাজে 7:45। তো আজকে এখন থেকে আপনাদের সাথে ব্লগটা শুরু করে নিচ্ছি। আজকে এই টাইমটা এখন খুব ব্যস্ততার টাইম, কারণ 8টার মধ্যে আমাকে আর ঐতিহ্যাকে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে, কারণ ঐতিহ্যাকে স্কুলে দিতে যাব। আর সেই জন্য তার আগে চেষ্টা করলাম আপনাদের সাথে ব্লগটা যাতে একটু শুরু করে নেওয়া যায়। তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করে নিচ্ছি। আর কালকে ঐতিহ্যার বাবা যেহেতু ব্যাঙ্গালোর চলে যাবে, তাই আজকে একবার মায়ের বাড়িতেও যেতে হবে। সেটা দেখি সারাদিনে কখন যাই। তাহলে আজকে এখন চলুন ঐতিহ্যাকে স্কুলে দিয়ে আসি। আজকে মনে হচ্ছে একটু আমরা লেট হয়ে গেছি, যদিও ঐতিহ্যাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু ওদের প্রেয়ার তো শুরু হয়ে গেছে, আওয়াজ পাচ্ছি মাইকে, কারণ আজকে বেশ ফাঁকাও। সেই জন্যই ভাবছি যে একটু লেট করে ফেললাম হয়তো স্কুলে দিতে আসাটা, যদিও খুব একটা লেট হয়নি, কিন্তু প্রেয়ার শুরু হয়ে গেছে, ঐতিহ্যাকে ঢুকিয়ে দিয়েছি। তারপরেই শুনতে পেলাম মাইকে আওয়াজটা হচ্ছে প্রেয়ার শুরু হওয়ার, বেলটা পড়লে। যাই হোক, এবার আবার বেরিয়ে যেতে হবে, নইলে ওখানে আবার বড় গেটের সামনে, মেন গেটটার সামনে আবার গার্ডেরা দাঁড়িয়ে থাকে যতক্ষণ প্রেয়ার চলে 15 মিনিটস, পুরো ন্যাশনাল অ্যান্থেম শুরু হলে তখন আর বেরোতে দেয় না, দাঁড় করিয়ে রাখে, পরে খুলে দেয় গেট। এখন বেরিয়ে চলে এসেছি। আজকে লাঞ্চে দুপুরবেলার খাবারেতে এই লাউটা কেটেছি টুকরো টুকরো করে, হাফ টুকু এরকমভাবে টুকরো টুকরো করে কেটেছি। লাউ আর একটু আলু কেটে নিয়েছি, মাটন আছে, মাটন দিয়ে লাউ আলু আর একটু পেঁয়াজ কাটবো, ওটা দিয়ে একটু স্টুয়ের মতন করব টমেটো দিয়ে। তো সেজন্য এটাকে কেটে রেখেছি। এখন এটা হলো আজকে দুপুরের আমাদের লাঞ্চ, শাক ভাজা, এখানে ছোট ছোট মাছ আর মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি, এটা হলো টক ডাল ছোট আমড়া দিয়ে, আর তখন বলেছিলাম যে আমি মাটন দিয়ে আর লাউ দিয়ে আলু দিয়ে একটা স্ট্রু বানাচ্ছি। তো এটাই হলো আজকে দুপুরের আমাদের লাঞ্চ। এই ওয়েদার, বেরিয়ে এসো, দাঁড়াও না, প্লেগ্রাউন্ডে এখন যায় না মাম্মাই। আমাদের সময় স্কুলের প্লেগ্রাউন্ডে কি সুন্দর আমরা খেলতে পারতাম কিছু টাইমে, কিন্তু এখন ওদের সময় প্লেগ্রাউন্ডে ওদের প্রাইমারি সেকশনে খেলতেই দেয় না। চলে এসো, করে না করে, হ্যাঁ বন্ধ। বৃষ্টিতে কি অবস্থা, রোদে ছাতাটা শুকিয়ে যাবে। এবার এতে শ্বশুরের চা করা হয়ে গেছে, ঢেলে নিয়েছি, তো বাবাকেও একটু দিয়ে দেবো শ্বশুরকে চাটা বিকেলবেলা। এখন সন্ধ্যা 6:30 বাজে, তো এখন আমরা একটু চলে যাব মায়ের কাছে দেখা করতে, কারণ আজকে রাত্রিটা পেরোলেই ভোরবেলায় বেরিয়ে যাবে ব্যাঙ্গালোরে। তো সেই জন্য এখন সেখানেই বেরোনো যাক, চলো চলো। মায়ের কাছ থেকে এখন বাড়ি ফিরে যাচ্ছি, আমার ফোনে চার্জ নেই, তাই নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসবো।